এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টেন কতে বলেছে যে এক্স টু ডিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ডিভার ফোর মান নির্ণয় আমাদেরকে প্রথমে কতে এই মানটা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এটাকে আগে একটু চিন্তা করে দেখি যে কী করলে এই এক্স টু আসে আমরা এই যেটা দেওয়া আছে প্রশ্নে এটা যদি আমরা বাম পা সম্পর্ক করি এবং ডান পা সম্পর্ক করি তাহলে এখানে এক্স টু আসবে প্লাস ওয়ান বাই প্লাস টু যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন এটা দেওয়া আছে আমরা উভয় ফার্শ্বে যদি বর্গ করে এই ফার্শ্বে বর্গ করবো এই বাম পাশেও বর্গ করব ডান পাশও বর্গ করবো স্কোয়ার দিব তাহলে আমরা এটাকে যদি এক্স স্কোয়ারকে এ ধরি ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি ধরি তাহলে আমরা এই এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র ফরে এটা এই কোর্সটা লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস টু ইনটু এ বি এই সূত্র ফরে তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এটাকে ছোট করে ক্যালকুলেশন করি তাহলে আমরা এই এক্স ডিভার ফোর প্লাস ওয়ান বাই এক্স ডি ভোর ফোর যাব তাহলে এটা যদি লিখি তাহলে এটা সমান আসে এই এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ারকে লিখলাম ধরলাম এটাকে আমরা হোল স্কোয়ার দিলাম প্লাস আমরা সূত্রে টু এরপরে এক্স স্কোয়ার ডট ওয়ান বাই এই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কত ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু টেন টেনকে দুইবার গুণ করলেন এই ওয়ান হান্ড্রেড আসে

আর এক্স টু দি পাওয়ার ফোর আসে এই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এই ওয়ান হান্ড্রেড একশো তাহলে এটা সমান আসে এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই আমরা এই টুটাকে পক্ষান্তর করবো আর এদিকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর রেখে দেবো কেন এটার মান আমাদেরকে বের করতে হবে এখানে বলা হয়েছে তাহলে ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড মাইনাস টু এই টু তাহলে সমান আসে এই নাইনটি এইট

এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এটা বর্গ এই এক্স করি এটা বের করতে বলা হয়েছে আমরা যদি এক্সের মান বের করতে পারি আমরা কোন অবস্থা যদি এক্স এর মান বের করতে পারি তাহলে আমরা এর বর্গ করলেই এটা হয়ে যাবে তাহলে আমরা দেখি যে আমাদের যে প্রশ্ন যেটা দেওয়া আছে ওখান থেকে আমরা এই ক্যালকুলেশন করে বের করব তাহলে আমরা দেখি খতে আমরা খতে যদি দেখি যে খতেন চাকরি খতে হচ্ছে কি যে আমাদের দেওয়া আছে যেটা আমরা এই দেওয়া আছে দেওয়া আছে যে প্রশ্নে যেটা দেওয়া আছে যে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুশ টু টেন এখন আমরা যদি এটাকে সাজাই তাহলে এক্স স্কোয়ার আমরা এটাকে সাজিয়ে রাখলে পাই এরকম এই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সূত্রে করে অনুসিদ্ধান্ত করে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি অনুসিদ্ধান্ত লিখি আমরা তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত জানি সোয়ার প্লাস বি

তাহলে এটা সমান আমরা লিখি তাহলে এটা সমান আসে এই এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস মাইনাস এই সূত্রে মাইনাস টু ইন্টু এক্স ডট ওয়ান বাই এক্স ইকুস টু এই টেন আমরা এই সূত্র থেকে এই অনুসিদ্ধান্ত থেকে পাই তাহলে এটা সমান আসে আমরা পাই এই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুস টু আসে আমরা আমরা এটাকে যদি ক্যানসেল করি তাকে মাইনাস টু ইকুস টু টেন এই ইকুস টু টেন তাহলে আমরা ফাই আমরা ক্যালকুলেশান করি আর তাহলে ফাই এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার

এটা এখন যদি এটাকে বর্গমূল করব ফেসে আমরা এই পার্শ্ব বর্গমূল করলাম এই বাম পাশে বর্গমূল করব এবং ডান পাশে করব তাহলে কি আসবে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এসে যাবে তাহলে লিখি আমরা তাহলে সমান আমরা লিখতে পারি আমরা লিখতে পারি কি এই এক্স প্লাস ওয়ান বাই এক্স কেন এই রুটোবার আর ক্যান্সার দেয় তাহলে থাকতেছে আমরা এই টু ইন্টু আমরা তিন ছেড়ে বারো আমরা যদি এরকম লিখি তাহলে এটার সামনে আসে টু ইন্টু রুট ওভার থ্রি কেন আমরা এই ফোর ইন্টু থ্রি ইকুজ টু আসে কথা টুয়েলভ এটাকে যদি বর্গমন করি তাহলে আমরা পাই এখানে টু ইন্টু রুট ওভার থ্রি এটা তাহলে আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুশ টু এই একটা সমীকরণ যদি লিখিনি এই একটা সমীকরণ কেননা আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে পারলে তাহলে ওখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো তারপরে ওটাকে বর্গ করলেই আমরা পেয়ে যাব আমাদের খংশের উত্তর এই খংশে যেটা দেওয়া আছে এটার মান পেয়ে যাব তাহলে এখন আমরা কি করব এই এক্স স্কয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে চেষ্টা করব তাহলে আমরা অনুসিদ্ধান্ত যদি ব্যবহার করি তাহলে ওখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে যাব আবার যদি আমরা লিখি এরকম যে আবার যদি লিখি যে আবার যদি এরকম লিখি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই অনুসিদ্ধান্ত যেটা আসে এটার জন্য কি আসবে এই হোল স্কোয়ার আমরা এখানে যদি টোয়াইস এ বি টু বেশি লিখেছি আমরা মাইনাস টু দিয়ে দিয়ে যে প্লাস যদি এরকম দিয়ে দিই মাইনাস ফোর ইন্টু এই এক্স ডট ওয়ান বাই এক্স এটা লিখলে আমাদের ব্যালেন্স হয়ে যায় কারণ আমরা একটা অনুসিদ্ধান্ত জানি ওই অনুসিদ্ধান্ত হচ্ছে কি যে এই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা এইটাকে থেকে আমরা এটা লিখতে পারি যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার্কোয়ার আসে মাইনাস টুয়েস এ বি আসে তাহলে এটা থেকে আমরা যে মান বসাই এখানে আমরা মান বসাইলে লেখাই এটা সমান আমরা পেয়েছি কোথাও টু ইন্টু রুট থ্রি এই টু ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এটা সমান আসে এই স্কোয়ার

এই ফার্স্টে বর্গমূল করবো আমরা এটা সমান লিখতে পারি কি এই টু ইন্টু ফোর আমরা এইট সমান লিখতে পারি কি টু ইন্টু ফোর সমান এটা তাহলে এটা সমান এটা আসে এটাকে যদি বর্গমূল করি তাহলে কথা টু এটা আসে তাহলে সুতরাং আমরা এটা লিখতে পারি যে সুতরাং এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইক টু আমরা টু এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই তাহলে দুই নং সমীকরণ আমরা এই এক আর দুই নং যদি যোগ করি তাহলে কি হবে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স ক্যান্সেল যাবে তার থাকবে কি এই টু এক্স তাহলে দুইটা যোগ করলে ফাই তাহলে আমরা এক নং ও দুই নং যোগ করে ফাই এক নং ও দুই নং সমীকরণ যোগ করি তাহলে এক নং ও দুই নং সমীকরণ যোগ করে ফাই যোগ করে ফাই

এই টু কমন যদি নেই তাহলে আসে টু এক্স ইকুজ টু আসে এখান থেকে টু কমন নিলে আসে এই রুট থ্রি প্লাস রুট টু এটা আসে বা আমরা যদি উভয় দিকে টু দ্বারা ভাগ করি তাহলে এই এক্স ইকুজ টু আসে আমরা এটা সমান পাইনি টু এই ইন্টু টু ইন্টু রুট থ্রি প্লাস রুট টু এটা তাহলে এই টু টু ক্যান্সেল যায় তাহলে সুতরাং এক্স ইকুজ টু থাকে এই এক্স ইকুজ টু আসে এক্স ইকুজ টু আসে এই রুট থ্রি প্লাস এই রুট টু থেকে বলা হচ্ছে সেই প্রশ্নে যে এক্স স্কোয়ারের মান বের করতে তাহলে আমরা ভাষা বর্গ করি তাহলে বর্গ করলে ফাই আমরা এই ফাষা বর্গ করবো এই ভাষা বর্গ করব তাহলে আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলে তাহলে এটাকে আমরা বের করি তাহলে এটা সমান আসে তাহলে ফাই এই এক্স স্কোয়ার ইকুস টু আমরা এটাকে ধরেছি এ রুট ওবার থ্রি হোল স্কোয়ার ফ্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু ফ্লাস এই রুট টু হোল স্কোয়ার এটা আসে তাইলে এখানে আসে থ্রি প্লাস টু ইন্টু রুট ওভার সিক্স আসে কেন আমরা এই রুট দিলে রুট টু প্লাস এখানে আসে এই টু তাইলে আমরা ফাইভ প্লাস ফাইভ প্লাস টু ইন্টু রুট সিক্স এটাই বের করতে বলা হয়েছে আমরা প্রশ্নটা যদি দেখি আমাদের প্রশ্নে বলা হয়েছে আমরা প্রশ্নটা দেখি যে এখানে এই এক্স স্কোয়ার ইকুইস টু ফাইভ প্লাস টু ইন্টু রুট সিক্স তাহলে এটা আমাদের প্রমাণিত হলো যে আমরা এটা বের সমান এটা বের হয়েছে তাহলে আমরা দেখতে পারি কি প্রমাণিত প্রমাণিত হলো যে এই এক্স স্কোয়ার ইকুইস টু ফাইভ প্লাস টু ইন্টু রুট সিক্স এটা আমাদের এখানে প্রমাণিত হলো এরপরে আমরা গ যদি দেখি এরপরে গ অংশে আমরা যদি দেখি গ অংশ বলা হয়েছে এই গ অংশে যদি দেখি এখানে হচ্ছে যে এই টু টু পাওয়ার পাওয়ার বাই এইটার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এইটার মান যদি নির্ণয় করতে হয় আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ইন্টু এক্স টু পাওয়ার ফোর ইন্টু এক্স টু ডিবার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফোর এটা এই এই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাহলে এখান থেকে আমাদেরকে এক্স টু দু ফোরে মান নিতে হবে এখানে ক যে যেটা দেওয়া আছে এটা আমরা যে মানটা পেয়েছি সেটা লিখতে হবে তারপরে এটা লিখতে হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই সবগুলি মান কাজে লাগবে আমাদের এখন তাহলে আমরা কে লিখি যদি লিখি যে আমরা দেওয়া আছে যেটা দেওয়া আছে দেওয়া আছে কি এই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এই টেন আর আমরা ক অংশে পেয়েছিলাম যে ক অংশে কি পেয়েছিলাম যে এই এক্স টু দি পাওয়ার ফোর ক হতে পাই ক হতে যে কী পেয়েছিলাম যে এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর একুশ টু নাইন্টি এইট পেয়েছিলাম আটানব্বই এই নাইন্টি এইট এটা এবং খ হতে পেয়েছি যে খ হতে পেয়েছিলাম যে আমরা এই এক্স প্লাস ওয়ান বাই টু পেয়েছিলাম টু ইনটু এটা এবং আমরা একটা মান আছে যেটা পেয়েছিলাম যে অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা যদি লিখি যে এবং যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই সবগুলো মান আমাদের এইটাই উৎপাদক বিশ্লেষণগুলো আমরা ব্যবহার করতে হবে তাহলে এটা সমান পেয়েছি কত টু ইন্টু এটা তাহলে এখন আমরা এইটাকে বিশ্লেষণ করলে ফর ফোর ফোর পাবো আমরা এইটার সাথে গুণ করলে এটা হয়ে যাবে আমরা এই মানগুলি বের করি এখন তাহলে এখন আমরা যদি লিখি এরকম যদি লিখি যে এখন এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু আমরা লিখতে পারি এটার মান যদি আমরা বসাই

প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি আমরা এখানে যেটা পেয়েছি যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান এটা সমান আমরা এখানে টেন ইন্টু আমরা লিখতে পারি এটা সমান কত ফোর ইন্টু রুট আমরা এটা এখানে তাইলে এটা সমান আমরা তাহলে এটা সমান আসে তাহলে এটা সমান আসে এই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে দুটো উৎপাদক বিশ্লেষণ করলে প্লাস ওয়ান বাই মাইনাস আমরা মাইনাস পাবো এখানে মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর টু আসে এটা দুটো গুণ করলে আসে ফোরটি ইন্টু এই রুট সিক্স তাহলে এখন আমরা এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি এই এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স দি পাওয়ার এইট তাহলে আমরা এক্স টু দি ফার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফোর একটা পাবো আর একটা পাবো প্লাসের তাহলে দুইটা মান বসালি হয়ে যাবে তাহলে আমরা লিখি প্রদত্ত রাশিটি তাহলে প্রায় সুতরাং প্রদত্ত রাশিটি রাশি সমান আমরা পাই এই এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট এটা ইকোয়াল টু লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার এটা তাহলে এটা সমান আসে এই এক্স টু টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু আমরা এই এক্স টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তাহলে এখানে আমরা মান বসাই আমরা মান বসাইলে ফাইভ মানটা বসাই তাহলে এটার সমান আমরা পেয়েছি কোথাও এখানে এক্স টু দি পাওয়ার ফোর এটার সমান হচ্ছে নাইনটি এইট ইন্টু এটার সমান আমরা এখানে যেটা এক্স টু ফোর যেটা কে পেয়েছি আর

তিন হাজার নয়শো বিশ ইন্টু রুট সিক্স এটা আমরা এই এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি তাহলে আমাদের নির্ণয় মান তাহলে আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের মান মান